হ্যালো, কেমন আছেন সবাই? আজ আমরা কথা বলবো প্রফেশনাল জেলাসি নিয়ে। এটা একটা অদ্ভুত সাইকোলজি, আমাদের হিউম্যান বিহেভিয়ারও বলা যেতে পারে এক ধরনের, এবং আমাদের সমাজে এটা প্রচণ্ডভাবে বিস্তৃত। আপনি যেই প্রতিষ্ঠানেই কাজ করুন না কেন, কর্পোরেট ওয়ার্ল্ড অথবা মিডিয়া অথবা যে কোনো প্রতিষ্ঠান, এই ধরনের প্রফেশনাল জেলাসির মুখোমুখি আপনাকে হতেই হবে। আপনি ভালো করছেন, আপনি ভালো চলছেন, এটা অনেকের পছন্দ না। আপনি হয়তো একটা অফিসে কাজ করেন, আপনি সময় মতো অফিসে যান, আপনি আপনার কাজ টাইমলি শেষ করে ফেলেন, আপনি প্রতিষ্ঠানের প্রতি প্রচণ্ড লয়াল, আপনার বস আপনাকে পছন্দ করে, আপনি তরতর করে প্রমোশন পেয়ে উপরে উঠে যাচ্ছেন, এটা নিয়ে সমালোচনা আলোচনার শেষ নেই। কেন সে তাড়াতাড়ি কাজ করে ফেলে, কেন সে দেরি করে না, কেন বস তাকে পছন্দ করে, নিশ্চয়ই এর মধ্যে অন্য কোনো কিছু আছে। সো তাদের তারা আপনাকে নিয়ে ব্যস্ত আর আপনি কাজ নিয়ে ব্যস্ত, এটাই আসলে ম্যাজিক। তারা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকুক, আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকেন। আপনি হয়তো একটা গাড়ি কিনেছেন, এটা তাদের পছন্দ না, এটা নিয়ে আলোচনা। আপনি হয়তো ছুটিতে ফ্যামিলি নিয়ে দেশের বাইরে বেড়াতে গেছেন, এটা নিয়েও নানান প্রশ্ন, হয়তোবা ভাব দেখাচ্ছে। বাট অন দ্য আদার ওয়ে, আপনি আপনার ফ্যামিলিকে সময় দিচ্ছেন। আপনি হয়তো একটা ভালো কাপড় কিনেছেন বা একটা ড্রেস কিনেছেন, সেটা নিয়েও তাদের সমালোচনা, যে তাকে সুন্দর লাগছে না বা মানায়নি। সো সমালোচনা থাকবেই। এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের সমালোচনা, এই ধরনের জেলাসি আপনি কিভাবে ওভারকাম করবেন? এইটা ওভারকাম করার সবচাইতে উত্তম পন্থা হচ্ছে, আমার অভিজ্ঞতা বলে, যে ইউ শুড এনজয় দ্য জেলাসি। আপনাকে যে অন্য জেলাস করছে সেটা আপনি এনজয় করবেন, এবং যে জেলাস করছে তার সাথে আপনি অনেক বেশি ভালো ব্যবহার করবেন। একসময় দেখবেন তার মনে প্রশ্ন আসবে, আরে এই ছেলেটি বা এই মেয়েটি তো অনেক ভালো মানুষ, তার সাথে আমার এরকমটা করা উচিত হচ্ছে না। হয়তো বা তার মধ্যে একটা রিয়েলাইজেশন আসতেও পারে, না আসলেও কোনো ক্ষতি নেই, কারণ সে আপনাকে নিয়ে ব্যস্ত থাকবে আর আপনি আপনার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকবেন। একসময় দেখবেন আপনি অনেক দূরে এগিয়ে গেছেন আর সে যেখানে ছিল ওখানেই পড়ে আছে। সো যত হিংসা তত উন্নতি। আরেকটা জিনিস, কোনো অবস্থাতেই এটা নিয়ে অহংকার করা যাবে না, যে আমি অনেক ভালো করছি, এটা কোনো অবস্থাতেই এটা নিয়ে অহংকার করা যাবে না। ফাইনালি যেটা আমি বলবো, ইউ শুড এনজয় দ্য জেলাসি। ধন্যবাদ সবাইকে।